বাড়িতে অবাক হবার কি আছে? তুমি এত শর্ট নোটিসে আমাকে বাইরে কখনো যেতে দেখোনি। কোথায় যাচ্ছ? দিল্লি, শুনলাম কাল কেস আছে। আগে থেকে জানা থাকলে। শোনো, রণ অসুস্থ হওয়ার পর তো আমি এদিকটা একেবারে দেখতেই পারিনি। হ্যাঁ, এই ডেটটা আমি জানতাম, কিন্তু একটা বড় কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছিল। তা সেই যাকে, তাতে তোমার অসুবিধাটা কি? বারে অসুবিধা হবে না, বলা নেই ক নেই হুট করে চলে যাচ্ছ, তার উপর ঠাকুর অসুস্থ, বাড়িতে অতিথি। ও সমি সব সামলে নেবে। শোনো, আমাকে ট্রাভেল এজেন্ট যা বললো যে আমাকে ঘন্টা দুয়েকের মধ্যে এয়ারপোর্টে পৌঁছতেই হবে, তুমি হাত চালিয়ে তার প্রতি সব পাঠিয়ে দাও তো। হ্যাঁ আমি করছি। টাকা পয়সা লাগবে না? আমি যাবার পথে ব্যাংকে দিয়ে যাবো। হ্যাঁ, ওই টানাটার সামনের দিকে দেখবে দুখানা ক্রেডিট কার্ড রাখা আছে, ও দুটো তার প্রতি পাঠিয়ে দিও। আর কাগজপত্র কিছু? ও সব অফিসে রাখা আছে। হ্যাঁ, ভালো কথা, তুমি ইন্দোর ছকের একটা ফটো কপি পাঠিয়ে দিও। ঠিক বুঝিনি, আবার কি হবে? ভাবছি দিল্লি থেকে ফেরার পথে একেবারে বেনারস হয়ে যাস, গুরুদেবের সঙ্গে দেখা করে সামনাসামনি কথা বলাটাই ঠিক হবে। শোনো, তুমি ইন্দ্র ছকটা কিন্তু মনে করে পাঠিয়ে দাও। হ্যাঁ সে না আমি দিয়ে দেবো, কিন্তু বলছিলাম যে তুমি একবার একটু বাড়ি আসতে পারবে না? বললাম তো না, কেন কি মুশকিল, সমীর গুরুদেব এসেছেন তো, আমরা নিজেরাই বলে কয়ে ওনাকে ডেকে পাঠালাম, এখন তুমি যদি একবার ওনার সঙ্গে দেখা না করো। ঠিক আছে, তুমি ফোনটা একবার ঘুরে দেখতে পারো, আমি ওনার কাছে ক্ষমা চাই। উনি ঠিক বুঝতে পারবে, আর উনি থাকতে থাকতেই তো আমি ফিরে আসার চেষ্টা করব। কিন্তু ফোনটা দাও না। আচ্ছা দিচ্ছি। সমি, হ্যাঁ বলুন, কোনো হেল্প করতে পারি? একটু হেল্প করলে ভালো হতো। তারা তো বৃন্দাবনের ঠিকানা নিয়ে ঘুরছে। বৃন্দাবন? কি তো, তারা কি বৃন্দাবনের নতুন কৃষ্ণ নাকি? ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না। উমা, আপনাকে বোঝার জন্য তো বলিনি, এই বাড়িটা দেখিয়ে দেন। দাদা কি তাড়া আছে নাকি? হ্যাঁ একটু তাড়া আছে বলি, কেন বলো তো? আমার একটু মিলেমিশে বসে চা বিস্কুট খাওয়া যেত। না আজ আমার একটু তাড়া আছে, বাড়িটা কোথায় বলে দিলে ভালো। সে তো 100 বার দেবো, কিন্তু তার আগে জানতে হবে না যে আপনার দরকারটা ঠিক কি। আমার ডক্টর চক্রবর্তীর সঙ্গে দরকার, ওনাকে একবার দেখাবো, অসুবিধা আছে? উমা, আপনি পেশেন্ট নাকি? দেখে তো সুস্থই মনে হচ্ছে, কি অসুখ আপনার? হার্টের নয় তো? তবে ওই বাড়িতে গেলে হার্টের অসুখ হওয়ার হাই চান্স 100%। মানে এনজিও কেস তো? আমি আবার ঠিক বুঝলাম না, ব্যাপারটা খুব জটিল, আপনাকে একটু বুঝিয়ে বলতে হবে। জানেন ওই বাড়িতে না লীলা খেলা হয়, নন গভর্নমেন্ট লীলা। যা না বাড়িটা দেখিয়ে দে না, শুধু শুধু তাদেরকে দেরি করে দিয়েছিস। যা চিমা যা দেখিয়ে দে, যা যা। আসুন দেখিয়ে দিচ্ছি। শুনুন, ফেরার পথে বলে যাবেন, আমরা এখানেই থাকি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস, ওয়েলকাম। নমস্কার। নমস্কার, কাকে চাই? ডক্টর চক্রবর্তী কি বাড়িতে আছেন? না উনি এখন বাড়িতে নেই। কোথায় পাবো? হসপিটালে, এই সময় উনি বাড়িতে থাকেন না। থাকেন না? না আমি ঠিক জানতাম না। আপনি হসপিটালে যান, ওখানে ওর সঙ্গে দেখা করতে পারবেন। আচ্ছা আচ্ছা, এক এক গ্লাস জল খাবেন প্লিজ। হ্যাঁ আসুন, ভেতরে আসুন।
জামরণ পড়েছে। থ্যাঙ্কস। আমি না অনেক দূর থেকে আসছি, ডক্টর চক্রবর্তীর সঙ্গে যদি একবার দেখা হতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা বাই দ্য ওয়ে, আজকে সকালবেলা খড়গপুর থেকে কি আপনি ফোন করেছিলেন? কই না তো, আমি তো ফোন করিনি। আমি আসলে ডক্টর চক্রবর্তীকে একবার দেখাতে চাই, শুনেছি উনি খুব ভালো ডাক্তার, তাই একবার মানে অনেক দূর থেকে আসছি, একবার একটু প্রাইভেটলি। না, উনি প্রাইভেটলি কোনো পেশেন্টকে বাড়িতে দেখেন না, ওনাকে দেখাতে গেলে হসপিটালের চেম্বারে যেতে হয়। বাড়িতে কারোর সঙ্গে দেখা করেন না? না, মানে পেশেন্টকে উনি বাড়িতে দেখেন না প্রাইভেটলি। তবুও যদি একবার ওনার সঙ্গে কথা বলা যেত। না, আমার মনে হয় না, মানে কথা বলাটা ভীষণ দরকার। তাহলে এক কাজ করুন, এই ব্যাপারে আপনি মোবাইলের সাথে কথা বলে নিন, নাম্বার আছে? হ্যাঁ, মোবাইল নাম্বার তো নেই, মানে আপনি যদি দয়া করে একটু লিখে দেন প্লিজ। হ্যাঁ, মানে কোনো প্রবলেম যদি না থাকে। মোহর, বেশ বিকেলে কি করছিস রে? জানি না কেন। জানি না মানে জানি না, এখনো ঠিক হয়। তবে যদি শ্যামের বাঁশি বাজে তবে ছল করে জল আনার নামে তোকে যমুনায় যেতে হবে, তাই তো? বাজে কথা বলার জন্য একটা ভাঙা চুরি আসছে। থ্যাংক ইউ। তবে তোকে স্বীকার করতেই হবে যে তোর এই প্রেম পর্ব শুরু হওয়ার পর থেকে তোর মতি গতি বোঝা যায়। কতদিন একসঙ্গে বেরোই না, সিনেমা দেখি না, খেতে যাই না, ভেবে দেখতো একবার। সে কথা পরিষ্কার করে বললেই তো হয়। তো বলছি তো, ওই ছবিটা আবার এক্সচেঞ্জ তো অত্যন্ত ছাপান, আগেবার মিস করেছি। বিকেলে গিয়ে দেখে আসবি? চল। না, আমি ওসব দেখতে পাবো না, ওসব খুব ভয়ের ছবি, আমি শুনেছি ভীষণ ভায়োলেন্স হচ্ছে। আচ্ছা ভাই, তুই তো জানিস এসব রক্তারক্তি দেখলে আমার। হ্যাঁ তাও তো বটে, তোর তো রক্তে প্রবলেম আছে। সেদিন কেউ টিভিতে আঞ্জাম দেখে সেই মাথা ঘুরে বমি করে কত নাটক করলি তুই সত্যি। একটা কথা কি জানিস, আমার মনে হয় এখন মনে হয় তোর ওসব প্রবলেম আর হবে না। আমি বললাম তো আমি যাবো না, বাস ফাইনাল। আমার আর আমার মুরগিদের কল্যাণে তুই কিন্তু এই কদিনের মধ্যে বেশ কিছুটা বড় হয়ে গেছিস। মানে ধর মামলা মোকদ্দমা কোর্ট কাচারি পুলিশ হাজত প্রমোটার এমনকি প্রমোটারের পিস্তল ধরা শ্যাঙাত সবার সঙ্গে তোর মুখোমুখি মোলাকাত হয়ে গেছে। মোদ্দা কথা হিন্দি ছবিতে যারা থাকে আর কি সব রকম অভিজ্ঞতাই তো নিজের জীবনে হয়ে গেছে, তাই কোনো সিনেমা দেখে তোর আর কোনো স্পেশাল রিয়াকশন হবে না। তুমি অত্যন্ত একটা ভুল কথা বলছো। তুই জানিস না সেদিনকে পাকাঠির মতো গুন্ডাটা যখন ওর পকেট থেকে পিস্তলটা বার করলো না, আমার হাত পা পুরো কেঁপে গিয়েছিল, আমার মনে হচ্ছিল আমি এক্ষুনি এখানে ফেন্ট করবো। তুই এখনো পুরোপুরি মানুষ হস বুঝলি, একটুখানি বাকি আছে। এই শোন মোহর, আমি না ওই এপিসোডটা মিস করে গেছিলাম বুঝলি, ওই টেকোটা চিৎকার করে করে কি বলছিল বলতো? আবার বলবে তো নয়, একেবারে একটা ডাস্টবিন। আরে কিসব জঘন্য জঘন্য কথা বলছিল তুই ভাবতেও পারবি। কাকে বলছিল, মানে কাকে নিয়ে বলছিল? ভাইয়া নিজের লয়ারকে নিয়ে, অভিমন্যু সেন, আর আমাকে নিয়ে বলছিল। তোকে নিয়ে বলছিল?
তোকে নিয়ে রাজেশ দাস খারাপ খারাপ কথা বলেছে, আর তোর চোখে এক ফোঁটাও জল দেখলাম না, ডিপ্রেশনের কোনো লক্ষণ দেখলাম না, কি ব্যাপার বলতো? তুই তো আমাকে আগেবার বলেছিস যে জীবনে এরকম খারাপ অভিজ্ঞতারও দরকার আছে, তার থেকেই মানুষকে চেনা যায়। আর তাছাড়া রাজেশ দাসের মতো একটা লোক কি বললো তাতে আমার কি এসে যায় বলতো? ব্রিলিয়ান্ট পাঠিয়েছিস তো, তুই যে এত ভালো স্টুডেন্ট জানতাম না তো। ভেরি গুড, উন্নতি হয়েছে। মাত্র একটা লেসনে তুই যেটা বুঝে গেলি, এতদিন ধরে ওকালতি করার পরে অভিমন্যু সেন সেটা বুঝতে পারলো না কেন? মানে মানে অভিমন্যু সেন সেদিনকে যেভাবে রাজেশ দাসের কথা শুনে রিয়াক্ট করলো সেটা আমার খুব একটা নর্মাল লাগে। আমার কিন্তু মনে হয় বেশ নর্মাল। একটা মাথা গরম লোক তার সামনে যদি এরকম বাজে বাজে কথা বলে তো রাগ তো হবেই। অভিমন্যু সেনের কাছে তো এই সমস্ত বাজে বাজে কথা নতুন নয়, সে এতদিন ধরে ওকালতি করছে, রাত দিন ক্রিমিনালদের সঙ্গে ওঠ বস করছে। তুই ঠিক কি বলতে চাইছিস? বলতে চাইছি তবে আবার তাড়াতাড়ি কোনো লোক সম্বন্ধে কোনো সিদ্ধান্তে পৌঁছানো একদম ঠিক না, দুম করে হচ্ছে ভেবে নেওয়া একদম ঠিক না। শোন, তোকে আপনার চাপান দেখতে হবে না, বল অন্য কোনো কিছু দেখবি, অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছো, একটু শুয়ে নাও না। বাড়িতে গুরুদেব এসেছেন জানো তো, আমি কিন্তু চাইনি এসব কিছু হোক। তুমি সেরে ওঠো জানো। রূপু স্কুলে অ্যানুয়াল ফাংশন আসছে, আর এবার রূপু মাদের টেরিজা সাজছে, তুমি যাবে তো দেখতে? এবার আমরা সবাই মিলে একসাথে যাবো। না, ও ফেরেনি তো, ফেরার কথা ছিল কিন্তু ফোনে জানিয়েছে যে কি একটা কাজে আটকে গেছে তাই ফিরতে পারছে না, আরো দু তিন দিন বোধহয় সময় লাগবে। তুমি চিন্তা করো না, ফিরে এলেই আমি ওকে তোমার সঙ্গে দেখা করতে বলবো। ছোট আসবো।